নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল স্পিরিচুয়াল মাইন্ড। আজকে আমি আলোচনা করব গীতার পঞ্চম অধ্যায়, যেটির নাম কর্ম সন্ন্যাস যোগ। সেই কর্ম সন্ন্যাস যোগের সাত নম্বর শ্লোকে বলা হচ্ছে, যোগ যুক্ত মুনি ব্রহ্ম ন চিরনধৈ গচ্ছতি যোগ মুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়। সর্বভূত ভূতাত্মা কুর্বনোপি নলিপ্যতে যোগ যুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়। সর্বভূতাত্মা ভূতাত্মা কুর্বনোপি নলিপ্যতে। এর অর্থটি কি না, এর অর্থ হচ্ছে যিনি যোগী তাহার মন শুদ্ধ, জিতেন্দ্রিয় আত্মজয়ী ও সর্বজীবের সমজ্ঞানী, সে ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না। দেখুন বন্ধুরা, তাহলে আমরা সবাই চাই যে কর্মফল থেকে মুক্ত হতে, এবং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের যে গীতা, এই গীতাতে তিনি এই বিষয়টির উপর জোর দিয়েছেন যে কর্ম করো কিন্তু কর্মফল, এই কর্মফল আমাকে সমর্পণ করে দাও। এখানে তিনি একটি কথা বললেন, এই যিনি যোগী, এখন এই যে যোগী কথাটি, আমরা যোগ বলতে অনেক সময় বুঝি যে কিছু আসন, পদ্মাসন, সলভাসন, এইসব বিভিন্ন আসন, এই আসনগুলি যিনি করেন তিনি বোধ হয় যোগী, তা কিন্তু নয়। এটি আমাদের পরিষ্কার ব্যাপার, আসনের ফলে কি হয়, মন কিছুটা শান্ত হয় ঠিক, আমাদের শারীরিক সক্ষমতা বজায় থাকে, শরীরে রোগ ব্যাধির প্রকোপ কমে যারা নিয়মিত এই যোগের আসনগুলি করে। কিন্তু যোগী মানে কিন্তু যিনি এই আসন করেন, ব্যায়াম করেন, তাকে আমরা ব্যায়ামবিদ বলতে পারি, কিন্তু কখনোই যোগী বলবো না। যোগী তিনি যিনি সবসময় পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত থাকেন। তাহলে আপনি যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত হন, সবসময় ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকেন, তাহলেই কিন্তু আপনি যোগী। এখন যখন আপনি যোগী হয়ে যাচ্ছেন তখনই কিন্তু আপনি গোস্বামী হয়ে যাচ্ছেন। গোস্বামী মানে ইন্দ্রিয়দের যে ইন্দ্রিয়, আমাদের যে পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চ জ্ঞানেন্দ্রিয় রয়েছে, সেই ইন্দ্রিয়ের অধিপতি হয়ে যাচ্ছেন তখন তিনি। আপনি বৈষ্ণব শাস্ত্রে বলা হয়েছে গোস্বামী জিতেন্দ্রিয়, অর্থাৎ ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, জিতেন্দ্রিয় সংযমী। এবং এই যোগী যখন আপনি হচ্ছেন, আপনি যখন যোগ যুক্ত হয়ে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, তখন কি হচ্ছে না, আপনি কর্ম করলেও কিন্তু কর্ম ফলের অধীনে আসছেন না। তাহলে আমাদের এই ভগবানের সঙ্গে যোগ বা যুক্ত হয়ে যোগী কিভাবে আপনি হবেন, যেমন আমরা মহাযোগী মহাত্রাণ, আমরা শিব শঙ্করকে যোগী বলি, ভগবান শ্রীকৃষ্ণকে বলি পরম যোগী, তো এই যে যোগ যুক্ত হওয়া, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া, সেটি কিসের মাধ্যমে হতে পারে, সেটি নামের মাধ্যমে হতে পারে, সেটি বীজের মাধ্যমে হতে পারে, সেটি গুরুর মাধ্যমে হতে পারে। তাহলে আমি তিনটি বিষয় বললাম, একটি হচ্ছে বীজ মন্ত্রের সাহায্যে, বীজ মন্ত্র আপনারা জানেন যে আমার যে ইষ্ট তার একটি স্পেশাল মন্ত্র আছে যেটি গুরু আপনাকে দেবে, তো সেই মন্ত্র যখন আপনি অবিরাম জপ করছেন, জপ করতে 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 আপনি কিন্তু তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, বারবার ডাকছেন, বারবার ডাকছেন, তাই যখন আপনি বারবার তাকে ডাকছেন সেই মন্ত্রের মাধ্যমে আপনার ইষ্টকে, তখন আপনি ইষ্টের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন। আপনি গুরুকে যখন ডাকছেন তো তখন আপনার গুরু কি করছে, ইষ্টের সঙ্গে সাক্ষাৎকার ঘটিয়ে দিচ্ছে। ভগবান রামকৃষ্ণদেব বলতেন ঘটক, আর কিসের মাধ্যমে হবে, নামের মাধ্যমে। যেমন ভগবান গৌরহরি নিমাই পণ্ডিত, তিনি সারা পৃথিবীকে মহামন্ত্র দিয়ে গেছেন,
যে মহামন্ত্রের মাধ্যমে আপনি যুক্ত হয়ে যাবেন সেই পরম প্রেময় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, তখন আপনি যোগী হয়ে যাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই যে যোগ যুক্ত হয়ে যাওয়া, যোগী হয়ে যাওয়া, তাহলে নামের মাধ্যমে হতে পারে, কীর্তনের মাধ্যমে হতে পারে, জপের মাধ্যমে হতে পারে। তো এই যে জপ আর শরণ মনন, আপনি সবসময় তাকে ডাকছেন, হে প্রভু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। যখন আপনি তাকে প্রণাম মন্ত্রে ডাকছেন, বারবার প্রণাম করছেন, বারবার বলছেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গুর ভক্তবিন্দু, তখনই কিন্তু আপনি তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, কানেক্ট হয়ে যাচ্ছেন। যত বেশি বেশি যুক্ত হবেন, একটা সময় আসবে আপনি শ্বাসে প্রশ্বাসে চলতে ফিরতে ঘুমন্ত অবস্থায় জাগরণে সব সময় তাকে দর্শন করছেন, হে প্রভু হে প্রভু হে প্রিয় আমার, হে প্রাণ প্রিয় আমার, হে কৃষ্ণ। আপনি বারবার প্রার্থনা জানাচ্ছেন, হে কৃষ্ণ দেখা দাও প্রভু, হে কৃষ্ণ চেতনা দাও প্রভু, হে কৃষ্ণ তুমি আমার প্রাণ মন ধন সব কিছু সব কিছু তোমার চরণে আমি অঞ্জলি দিচ্ছি, তখন কিন্তু আপনি যোগী হয়ে যাবেন। এই গীতাশাস্ত্রের মূল কথাটি কিন্তু যোগী হয়ে যাওয়া, যুক্ত হও যোগী হও, কানেক্ট হয়ে যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।